মহাভারতের যুদ্ধের পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হয়েছিলেন তখন সমগ্র ভারতবর্ষ ধর্মের পথে চালিত হয়। এমতো অবস্থায় একদিন মহারাজ যুধিষ্ঠির ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বার্তালাপ হয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এমন কিছু প্রশ্ন করেন যা আমাদের সনাতন ধর্মের একটি ব্রতকথাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাব সম্রাট যুধিষ্ঠির ও বাসুদেব শ্রীকৃষ্ণের মধ্যে সেই কথোপকথনের মূল বিষয়টি কী ছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। পদ্ম পুরাণের উত্তর খণ্ড অনুসারে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি রয়েছে তার নাম কি? আমায় কৃপা করে এই একাদশী তিথির বিষয়ে বিস্তারিত বলুন দীননাথ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তার নাম যোগিনী। এই তিথি বহু পাপের নাশকারক তথা সংসার সমুদ্রে আবদ্ধ জীবাত্মার জন্য এটি সনাতনী নৌকার সমতুল্য। ত্রিভুবনে এই তিথি সমস্ত ব্রতের সারস্বরূপ। অলকাপুরীতে রাজাধিরাজ কুবের বাস করেন, যিনি সর্বদা পরম ব্রহ্মস্বরূপ ভগবান শঙ্করের আরাধনা করে থাকেন। তার রাজভবনে হেমমালী নামক এক যক্ষ সেবক ছিল, যে পূজার জন্য ফুলের আয়োজন করত। এই যক্ষ সেবকের বিশালাক্ষী নামের এক দিব্য সৌন্দর্যবতী স্ত্রী ছিল, কিন্তু সেই যক্ষ একদা কামপাশে আবদ্ধ থেকে তার স্ত্রীর মোহে আসক্ত হয়ে যায়। এমনই একটি দিনে হেমমালী মানসরোবর থেকে ফুলের আয়োজন করে ভুলবশত বাড়িতে থেকে যায় এবং স্ত্রীর প্রেমের রস আস্বাদন করতে থাকে, যার ফলে সে কুবেরের ভবনের কথা ভুলে যায়। অন্যদিকে কুবের ভগবান শিবের পূজার ফুলের অপরাহ্ন পর্যন্ত প্রতীক্ষা করেন। পূজার সময় অতিবাহিত হওয়ায় যক্ষরাজ ক্রুদ্ধ হয়ে হেমমালীকে নিয়ে আসার জন্য সেনা পাঠান। রাজভবনে এসে হেমমালী তার কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাকে দেখে কুবের ক্রোধের সাথে বলেন, হে পাপী দুরাত্মা, ভগবানের অবহেলা করার জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই পত্নী বিয়োগ সহ্য করে মৃত্যুলোকে বিকলাঙ্গরূপে থাকবি। কুবেরের এই অভিশাপের কারণে সে মর্তে এসে পৌঁছায় এবং কুষ্ঠের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, কিন্তু শিবভক্তির কারণে তার স্মৃতি লোপ পায়নি। সে তার পূর্ববর্তী কর্মকে স্মরণে রেখেই মেডিগিরির শিখরে পৌঁছায়। সেখানে সে তপস্যার পুঞ্জস্বরূপ মহর্ষি মার্কণ্ডের দর্শন পায়। সে দূর থেকেই ভয়ে ঋষিকে প্রণাম করেন। তাকে দেখে মহর্ষি মার্কণ্ডেয় বললেন, হে যক্ষ, তোমায় এই ভয়াবহ ব্যাধি কিভাবে গ্রাস করল? তুমি কী এমন নিন্দনীয় কাজ করেছ? তখন সেই যক্ষ সেবক বলল, হে মুনিবর, আমি মহারাজ কুবেরের অনুচর হেমমালী। আমি প্রত্যহ মহারাজের শিবপূজার জন্য ফুলের আয়োজন করতাম, কিন্তু একদিন পত্নী সুখে আসক্ত হয়ে আমি সময়ের অপচয় করে বসি, যার কারণে মহারাজ আমায় অভিশাপ দেন আর আমি এই ব্যাধির সাথে মর্তে এসে পৌঁছাই। হে মুনিবর, আমায় কৃপা করুন, আমায় এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলে দিন ভগবান। এই সব শোনার পর মহর্ষি মার্কণ্ডেয় বললেন, তুমি এই স্থানে এসে সত্য ভাষণ করেছ, তাই আমি তোমায় কল্যাণজনক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত করো, তোমার এই ব্যাধি এই ব্রত দ্বারা নির্মূল হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহর্ষি মার্কণ্ডের কথা শোনার পর হেমমালী তার চরণে দণ্ডব্রত প্রণাম করে। পরে মুনির উপদেশ অনুসারে যোগিনী একাদশীর ব্রত সম্পূর্ণ করে, যার ফলে তার ব্যাধির মুক্তি ঘটে এবং এই ব্রতের অনুষ্ঠান সম্পূর্ণ বিধিপূর্বক পালনের দ্বারা সে সর্বপ্রকার সুখী হয়।
হে কুন্তেয়, কোনো ব্যক্তি 88,000 ব্রাহ্মণের ভোজন করানোর জন্য যে পুণ্য অর্জন করে তার সমান পুণ্যপ্রাপ্তি ঘটে এই ব্রত পালনের দ্বারা। যোগিনী ভয়ঙ্কর পাপ নাশিনী এবং মহাপুণ্যদায়িনী। এটির পঠন অথবা শ্রবণে মানবের পাপ মোচন ঘটে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো মনে হলে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানান, আর ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।